হ্যালো ফ্রেন্ডস, তো আজকে মোটামুটি ছবি দেখে বোঝা যাচ্ছে যে মাছটা কী। তো মোটামুটি আমাদের সবারই চেনা মাছ পাবদা মাছ। তো পাবদা মাছের আজকে আমরা করব খুব অল্প তেলে ঝাল। তো প্রথমে মাছগুলোকে তেলে একটু আমরা ভেজে নেব, আর ভেজে রাখার পর দেখে নেবো আমরা কী কী মশলা রেডি করেছি। যেমন পেঁয়াজ কিছু কাটা আছে, আর এখানে যেমন কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে আছে এটা। আর একটু টমেটো যা আছে, আমার টমেটোটা তো গ্রাইন্ডারে একটু পেস্ট করে রেখেছি, সে দেখাচ্ছি। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো একটু ডুম ডুম করে কাটা রয়েছে। আর এখানে দেখছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে টমেটো, যেটা বললাম মাছ ভাজা হয়ে গেলে তেলটা যতটা লাগবে লাগবে, বাদ করে তেলটা আমরা কমিয়ে নেবো ঝোলের জন্য। কমিয়ে নেওয়ার পর স্টিমটা একটু বাড়িয়ে দেবো। প্রথমে আমরা দিয়ে দেবো এতে কালো জিরা, পরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইউজ দেবো। আপনারা দেখে থাকুন, সঙ্গে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।